সুন্দরবনের খুলনা রেঞ্জের আওতায় গড়ে তোলা হচ্ছে পৃথক দুটি ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্র। একটি দাকুবের কালাবুগি স্টেশনে কালাবুগি ইকো ট্যুরিজম কেন্দ্র, অপরটি পার্শ্ববর্তী আদাচাকি টহল ফাঁড়ির শেখেরটেক ইকো ট্যুরিজম কেন্দ্র। এই স্টেশন খুলনা জেলার দাকুব উপজেলার কালাবগি এলাকার বিপরীত পারে অবস্থিত বিধায় নামকরণ করা হয়েছে কালাবগি স্টেশন। ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার পর দেশ বিদেশের মানুষের কাছে সুন্দরবনের আবেদন অনেকাংশে বেড়ে যায়। তবে বনের ভেতর দিয়ে পর্যটকদের অবাধ যাতায়াতে ক্ষতিগ্রস্ত হয় বনের সার্বিক পরিবেশ ও প্রতিবেশ। পরিস্থিতি বিবেচনায় বনের সৌন্দর্য অবলোকনে নিরিবিলি পরিবেশ সৃষ্টি এবং বন্য প্রাণীদের অবাধ বিচরণ নিশ্চিত করে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ নেয় পশ্চিম বন বিভাগ। এরই ধারাবাহিকতায় খুলনা জেলা শহর থেকে সড়ক পথে মাত্র 50 কিলোমিটার দূরে কালাবগি স্টেশনে ও পার্শ্ববর্তী শেখেরটেকে গড়ে তোলা হচ্ছে পৃথক দুইটি ইকো ট্যুরিজম কেন্দ্র। এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব ইকো ট্যুরিজম ফেসিলিটি ইন সুন্দরবন প্রকল্পের আওতায় প্রায় 4,43,00,000 টাকা ব্যয় পর্যটন কেন্দ্র দুইটি নির্মিত হচ্ছে। এছাড়া নীলকমল বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র মেরামতও এই প্রকল্পভুক্ত রয়েছে। এখানে বন্য প্রাণী আর নানা জাতের বৃক্ষরাজি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধুনিক পদ্ধতিতে নির্মাণ হচ্ছে মনোমুগ্ধকর স্থাপনা। উন্নত যোগাযোগ ব্যবস্থা আর নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে পারলে ইকো ট্যুরিজমে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, ফলে সরকার যেমন বড় অঙ্কের রাজস্ব পাবে তেমনই বদলে যাবে এই অঞ্চলের অর্থনীতি। ইতোমধ্যে কেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যটক বা দর্শনার্থীরা নির্দিষ্ট ফি পরিশোধ করেই সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কালাবগি স্টেশন কর্মকর্তা জানান, পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে নৌযান থেকে ওঠানামার পন্টন, বসার জন্য গোল ঘর ও বেঞ্চ এবং মানসম্মত ওয়াশ ব্যবস্থাপনা। পৃথক খাঁচায় রাখা আছে মায়াবী হরিণ ও কুমির, দেখা মেলে বানর, বুনো শুকুর, গুইসাপ ও চিত্রল হরিণের। বন অভ্যন্তরে দেখা মেলে বাঘের পায়ের ছাপ। চলমান আছে দর্শনার্থীদের বনের মধ্যে ঘুরে দেখার জন্য 2,600 ফুট কংক্রিটের ফুট ট্রেইল বা রাস্তা নির্মাণ কাজ। নির্মিত হচ্ছে সুউচু ওয়াচ টাওয়ার, যার ওপর দাঁড়িয়ে বনের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে। এছাড়া পর্যটকদের ময়লা ফেলার স্থান নির্মাণ কাজ চলমান। বনের নানা প্রজাতির বৃক্ষের সাথে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিতে গাছের গায়ে নাম লিখে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া টানানো থাকবে বন্য প্রাণীর নামের তালিকা ও বিস্তারিত বর্ণনার সাইনবোর্ড। এ বিষয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বলেন, সুন্দরবনের ভিতরে থাকা 7টি পর্যটন কেন্দ্র প্রতি বছর প্রায় 2,00,000 পর্যটক ভ্রমণ করে থাকেন। প্রতিনিয়ত সুন্দরবনের প্রতি দর্শনার্থীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ফলে বর্তমানে থাকা 7টি স্থানে এত বেশি সংখ্যক মানুষের যাতায়াতের ঝুঁকির মুখে পড়ে সুন্দরবনের সার্বিক পরিবেশ। পর্যটকদের পদভারে বনের ক্ষয়ক্ষতি এড়াতে এবং তাদের ভ্রমণ আরও সুচারু করার জন্য পরিবেশ বান্ধব নতুন নতুন স্পট তৈরির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এছাড়া পূর্ব বন বিভাগ শরণখোলা রেঞ্জের আলিবান্ধা ও চাঁদপাই রেঞ্জের আন্ডার মানিকের পৃথক দুটি পর্যটন স্পট তৈরির কাজ চলমান রয়েছে। এ ব্যাপারে পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, পর্যটকরা যাতে বনের সৌন্দর্য অবলোকনে নিরিবিলি পরিবেশ সৃষ্টি এবং বন্য প্রাণীদের অবাধ বিচরণ নিশ্চিত করে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তুলতে তিনি প্রায়ই ইকো ট্যুরিজম কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এখানে কি আসলে ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা উচিত হবে? এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।